চা পাতা মুখে দিয়ে সুগন্ধ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু মুখে দিয়ে চায়ের যে সুগন্ধ সেটা পেলাম না। আসলে এটি সম্পূর্ণভাবে প্রস্তুত না হয় এর সুগন্ধ পাচ্ছি না। বন্ধুরা, মিনাবাজার স্টোর থেকে জানতে পারলাম আনন্দধারা বিনোদন কেন্দ্রটি করোনার কারণে সাময়িকভাবে বন্ধ আছে, তাই আমি সেটি দেখাতে পারলাম না। তো এখন আমি যাচ্ছি চা বাগান দেখতে, মিনাবাজারের পাশে চা বাগানটি। চা বাগানটি যেহেতু বিশাল এলাকা জুড়ে অবস্থিত, তাই বাইকে চেপে ঘুরছি। মূলত আজ আমি দেখতে এসেছি কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। এটি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার রসনপুর নামক গ্রামে অবস্থিত। শহর থেকে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান এটি। চা বাগানের কথা উঠলে আপনার মনে হবে সিলেট কিংবা শ্রীমঙ্গলের কথা। উঁচু নিচু সবুজে ঘেরা টিলা আর পাহাড়, তার গায়ে সারি সারি চা গাছ। কিন্তু সমতল ভূমিতেও যে চা বাগান হতে পারে তা পঞ্চগড়ে না এলে বোঝা যাবে না। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে গড়ে উঠেছে এমন অর্গানিক প্রাণ জোড়ানো সবুজ চা বাগান। প্রায় 150 বছর আগে বাংলাদেশে চায়ের উৎপাদন শুরু হলেও পঞ্চগড়ে 1998 সালে প্রথম চা চাষ শুরু হয়। তৎকালীন সময়ে পঞ্চগড়ে জমি পতিত থাকতে দেখে শিল্পপতি কাজী সাহেব আহমদ ভারতে চা বাগান দেখে অনুপ্রাণিত হয়ে চা চাষ শুরু করেন। ইতিমধ্যে দেশ ছেড়ে দেশের বাইরেও সুনাম অর্জন করেছে। এখানকার চা বাগানের মধ্যে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, সিলিল্যান্ড টি এস্টেট, ডাহুক টি এস্টেট, তেঁতুলিয়া টি কোম্পানি প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। বর্তমানে পঞ্চগড়ে 200 শতাধিক চা বাগান রয়েছে এবং চা চাষের মোট জমি পরিমাণ 2255.54 একর। আমি এখন চা পাতা মুখে দিয়ে সুগন্ধ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু মুখে দিয়ে চায়ের যে সুগন্ধ সেটা পেলাম না। আসলে এটি সম্পূর্ণভাবে প্রস্তুত না হয় এর সুগন্ধ পাচ্ছি না। বিশাল চা বাগানের মধ্যে চলছি, যতই ভিতরে যাচ্ছি ততই চোখে পড়ছে সবুজের সমারোহ। নারী শ্রমিকের মাথায় ঝুড়ি বেঁধে চা পাতা সংগ্রহ করছেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। এটি একটি ডেইরি ফার্ম। এটি ঠিক কাজী অ্যান্ড কাজী স্ট্রিটের পাশে অবস্থিত।